তৃণমূল নেতার বাড়ির ছাদে বোমা শুকোচ্ছিল, হঠাৎই ফেটে বিস্ফোরণ। এগড়াকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বোমা বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। এবার বাড়িতে বোমা শুকানোর সময় বিস্ফোরণের জখম তৃণমূল সদস্যের ছেলে এবং নাতি। আর এই ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার কাশিয়াটাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদ এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর যে এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ কাশিয়াডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল সদস্য জামরুদ্দিন শেখের গঙ্গাপ্রসাদ গ্রামের বাড়িতে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আওয়াজ শুনে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে। আতঙ্কে গ্রামবাসীরা ছোটাছুটি শুরু করে দেন। এক গ্রামবাসী বলেন, প্রচণ্ড আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখি পঞ্চায়েত সদস্যের বাড়ি ধোঁয়ায় ভরে গেছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শোনাবো তার বক্তব্য। ঘটনা হয়েছে যে আমরা বাড়তে ছিলাম সবাই, সময়টা হবে সাড়ে বারোটা নাগাদ, আমরা বাড়তে খাওয়া দাওয়া করছিলাম যে একটা বিকট আওয়াজ হয়। আমরা বুঝতে পারলাম বোম বাস্ট হলো, ঠিক আছে। আমরা এলাম একটু দিকে দৌড়িয়ে, দেখতে পেলাম যে 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 মানে আকাম হয়েছে, ওর বয়স সতেরো আঠারো হবে এবং তার ভাতিজা তার তার ভাতিজা তিন তার তার ভাতিজার বয়স তিন চার বছর বা পাঁচ বছর হবে, এটা আমার জানে সঠিক, ঠিক আছে। এলাম, দেখলাম আকাম হয়ে গেছে, ওরা সব ছাদে উঠে আপনার জল ঢালাল করছে, কেউ সার্ফ দিচ্ছে, মানে যারা ধুয়ে দিচ্ছে, ঠিক আছে। দিয়ে ধুয়ে টুয়ে আপনার অনেক জল দেয়, ওখানে অনেক জল দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওই আপনি ক্যামেরাটা করবেন একবার, ওখানে অনেক জ্বালানি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন লুকড়ি, ওগুলো ওখানে দেওয়া হয়েছে, ওটাকে ঢেকে দেওয়া হয়েছে। কজন কজন আহত হয়েছে? দুজন হয়েছে আহত। ঘটনা স্থানীয় সূত্রে খবর যে পঞ্চায়েত সদস্যের বাড়ির ছাদে বোমা শুকোতে দেওয়া হয়েছিল, আর সেই সময় পঞ্চায়েত সদস্যের ছেলে এবং নাতি ছাদেই ছিল। আচমকাই বোমা ফেটে গেলে দুজন জখম হন, তবে এই ঘটনার পর থেকে মুখে কুলু পেটেছেন সকলেই। বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বলেই জানতে পারা যাচ্ছে। তৃণমূল নেতার বাড়ির ছাদে বোমা শুকোচ্ছিল এবং হঠাৎই ফেটে বিস্ফোরণ। এগড়াকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বোমা বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। বাড়ির ছাদে বোমা শুকানোর সময় বিস্ফোরণে জখম তৃণমূল সদস্যের ছেলে আর নাতি। এই ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদ এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেমে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর যেদিন বেলা সাড়ে বারোটা নাগাদ কাশিয়াডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল সদস্য জামরুদ্দিন শেখের গঙ্গাপ্রসাদ গ্রামের বাড়িতে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আওয়াজ শুনে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসেন এবং আতঙ্কে গ্রামবাসীরা ছোটাছুটিও শুরু করে দেন। গ্রামবাসীদের বক্তব্য যে প্রচণ্ড আওয়াজ শুনে বাড়ির বাইরে এসে তারা দেখেন যে পঞ্চায়েত সদস্যের বাড়ি ধোঁয়ায় ভরে গিয়েছে, এবং এই ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। এর পরের কি আপডেট অবশ্যই আমরা আপনাদেরকে জানাতে থাকবো। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভিডিওটা শেয়ার করুন।